আসসালামু আলাইকুম সম্মানিত অভিবাস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয় হলো ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা এবং 145 ধারা। সো গাইজ, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আর আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনা শুরু করা যাক। আমাদের সমাজে দেখা যায় প্রায় সময়ে জায়গা জমি বাড়ির সীমানা নিয়ে বিরোধ লেগেই থাকে। তখন দেখা যায় আমরা মামলা মোকদ্দমা দায়ের করতে চাই, তখন দেখা যায় কোর্টের একজন বিজ্ঞ অ্যাডভোকেট 144 ধারা এবং 145 ধারায় কোর্টে মোকদ্দমা দায়ের করে। কিন্তু সেই 144 ধারা 145 ধারা কি? 144 ধারা হলো উৎপাত বা আতঙ্কিত বিপদের ক্ষেত্রে তৎক্ষণাৎ সম্পূর্ণ আদেশ জারি, অর্থাৎ উৎপাত বা আসন্ন বিপদে জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশে হচ্ছে 144 ধারা। এবং ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বলা হয়েছে তাবৎ সম্পত্তির বিষয়ক বিরোধ সম্পর্কে, অর্থাৎ জমি সংক্রান্ত বিরোধের ফলে যদি শান্তিভঙ্গের আশঙ্কা বিদ্যমান থাকে তাহলে কিন্তু 145 ধারা মোকদ্দমা দায়ের করতে হয়। কেউ যখন বাদী হয়ে জায়গা জমির সমস্যা নিয়ে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 144 এবং 145 আইনের মামলা দায়ের করে, তখন আদালত এটি গ্রহণ করে এবং থানার পুলিশ কর্মকর্তাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদেশ দিবেন এবং পুলিশ কর্মকর্তাকে এটাও জানানো হবে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা কোর্টে রিপোর্ট করার জন্য, এবং ভূমি অফিসের অ্যাসিলেন্ট সাহেবকে একটি নোটিশ করবেন যে জায়গাটির প্রকৃত মালিককে এবং জায়গাটি কার দখলে আছে সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হবে, এবং অ্যাসিলেন্ট সাহেব উক্ত রিপোর্ট প্রদান করে কোর্টে পুনরায় প্রেরণ করবেন। মামলার ক্ষেত্রে এই ধাপগুলো অতিক্রম হওয়ার পর পুলিশ কর্মকর্তা এবং নায়েব যে তথ্যভার রিপোর্ট কোর্টে প্রেরণ করেছেন তার উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট একটি রায়ের জন্য তারিখ নির্ধারণ করবেন এবং প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ অর্থাৎ বাদী এবং বিবাদী তাদের বিজ্ঞ আইনজীবী নিয়ে কোর্টে উপস্থিত হবেন। ম্যাজিস্ট্রেট রিপোর্টগুলি দেখবেন এবং উভয় পক্ষে কাগজপত্র কোর্টে জমা দেওয়ার জন্য বলবেন। উভয় পক্ষে কাগজপত্র দেখার পর জায়গা যার অধীনে আছে তার বরাবরে একটি রায় প্রদান করবেন। এখানে আরেকটি বিষয় জেনে রাখা খুব জরুরি দরকার, পুলিশ এবং নায়েব কোর্টে রিপোর্ট করার পর এবং ম্যাজিস্ট্রেট উভয় পক্ষে কাগজপত্র দেখার পর যদি দ্বিতীয় পক্ষ উক্ত ঝামেলা নিয়ে যদি কোনো প্রকার শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো ধরনের কারণ বিদ্যমান থাকে এবং প্রথম পক্ষ যদি কোর্টে পুনরায় দরখাস্ত দেয় তাহলে কোর্ট দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে প্রসিডিং স্থাপন করে। আদালত যদি দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে প্রসিডিং স্থাপন করে তাহলে কিন্তু দ্বিতীয় পক্ষকে পুনরায় জবাব দাখিল করতে হবে কেন সে শান্তি ভঙ্গ করিয়াছে। মূলত 144 এবং 145 মোকদ্দমা হলো যদি কোনো জায়গা জমি নিয়ে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গের কারণ বিদ্যমান থাকে তাহলে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি অস্থায়ী আদেশ প্রদান করবে। সম্মানিত বিওয়াস, এই ছিল আজকে আমার 144 এবং 145 সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তবে আমার একটি বিশেষ মতামত হলো যদি 144 এবং 145 সম্পর্কে কোনো মোকদ্দমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই বিষয়টি সামাজিকভাবে শেয়ার দেশ করে নেওয়ার চিন্তা করবেন। আরেকটি বিষয় হলো আপনি যদি উক্ত জায়গার অর্থাৎ যে জায়গা নিয়ে মামলা মোকদ্দমা হয় সেই জায়গার যদি আপনি জানেন সেই জায়গার মালিক আপনি নন তাহলে কিন্তু সে ধরনের কোনো মোকদ্দমা করে কাউকে হয়রানি করবেন না। আরেকটি কথা মনে রাখবেন, যে কোনো পরিস্থিতি যে কোনো ঘটনার আপোষ মীমাংসাই সর্বোত্তম পন্থা। সো গাইস, এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা 144 এবং 145 সম্পর্কে। সো গাইস, যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, আর আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু তথ্য জানা থাকে তাহলে আমার লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ।
করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।